এদানিং সংসারের কাজগুলো সামলিয়ে কেকের বিজনেস করাটা আমার জন্য খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে কারণ সংসারে কিন্তু একটা দুটা কাজ থাকে না অনেক রকমের কাজ থাকে যে কাজগুলো কিনা অনেক অনেক গুরুত্ব সহকারে করতে হয় সেই সাথে আমার আবার কেকের বিজনেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করছে আপনাদের সঙ্গে এখন সকালের নাস্তার জন্য আজকে আমি পরোটা বানাচ্ছি আর পরটা আমি একদিক দিয়ে তার মধ্যে ভেজে নিচ্ছি আরেক দিকে এই তো এরকম করে বেলে বেলে নিয়ে তারপরে একটা হওয়ার পরে আরেকটা এরকম করে সবগুলো আর কি ভাজলাম আর এই তো গরম গরম পরটা দিয়ে আজকে সকালে নাস্তা সবাই করে নেবো আর আজকে কোনো সবজি বা ডিম কিছুই করব না কারণ আগের দিনে হচ্ছে তরকারি আছে মানে ওই যে খাসির মাথা রান্না করেছিলাম একটা ব্লগে আপনার সঙ্গে শেয়ার করেছি কিন্তু সেই তরকারি কিছুটা আছে সেগুলোর ঝোল দিয়ে কিন্তু খাওয়া হবে আর এরকম গরু মাংসের ঝোল বা খাসির মাথা রান্না করি বা খাসির মাংস রান্না করি এরকম ঝোল থাকলে কিন্তু তার পরের দিন আমি কোনোভাবেই কোনো সবজি বা কোনো ডিম ভাজি না এগুলো দিয়ে আর কি দেখা যায় পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই ঝোলের তরকারি দিয়ে তো যাই হোক এখন তো রাইসা বাবা খেয়ে তারপরে চলে গেল সাথে আমিও খাবো এবং রাইস খাইয়ে দিব আর আজকে অন্য অন্য কাজ বাদে মানে আমার কেকের কাজগুলো করব। অন্যান্য কাজ বাদে বলতে সেই কাজগুলো আর তো আমি রেখে দেবো না অন্য কারের জন্য আমি নিজেই করব তো প্রথমেই কেকের কাজগুলো সেরে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো গুছিয়ে নিব আর আমি এখন সবসময় দেখা যায় কেকগুলো আমি আগের দিন রাতে এরকম ফিনিশিং দিয়ে রেখে দিই আর যেদিন মানে গতকালকে রাতে আমি এই কেকটা বানিয়ে খুব ভালো করে ফিনিশিং দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ডেলিভারির সময় বিকালের দিকে তো সকালের দিকে দেখা যায় আমি হচ্ছে বাকি কাজটা করে নিই তো সেটাই করছিলাম তা না হয় দেখা যায় এখন যেহেতু প্রচুর গরম পড়ে তো গরমে কিন্তু কেকের ক্রিম এবং কেক ডেকোরেশন করতে অনেক অনেক সমস্যা হয় এছাড়াও এখন যেহেতু প্রচুর গরম পড়ে সেক্ষেত্রে আমি বিকালেই ডেলিভারিটা করে থাকি ভালো করে ফ্রিজিং করে দিতে হয় কেকটা তা না হয় ডেলিভারির সময় কিন্তু কেকটা গলে যেতে পারে বা বিভিন্ন সমস্যা হয় আর এই কেকটা আমার ভ্যানিলা ফ্লেভারের ছিল ওয়ান পাউন্ডের মধ্যে আর আমি হচ্ছে সাদা মানে হোয়াইট যে চকলেটটা রয়েছে সেটার সঙ্গে আমি গ্রিন কালারটা হচ্ছে মিক্স করে এইভাবে হচ্ছে আমি একটু গানাসটা করেছিলাম তো এইভাবেই হচ্ছে উপরের ডিজাইনটা আমি ওয়ান এম নজেল দিয়ে কিন্তু করে নিয়ে আর উপরে আমি একটু সুইট বল দিয়ে দিয়েছি কয়েকটা তো যাই হোক কেকটা কিন্তু রেডি সেটাও আমি ফ্রিজে রেখে দিলাম আর এইটা হচ্ছে একটা চকলেট কেক এটাও ওয়ান পাউন্ডের ছিল সেম নজল দিয়ে আমি ডিজাইনটা করছি উপরের গানাসটা আমি আগে দিয়েই ফ্রিজে রেখে দিয়েছি এই যে গানাস দিয়ে মানে উপরে ডেকোরেশন করা হয় গানাস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম করে ডেকোরেশন করা যায় না ডেকোরেশন করলেই কিন্তু ফুলগুলো সরে যাবে বা যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটাও কিন্তু সরে যাবে তো গানাসটা দেওয়ার পরে কমপক্ষে দশ মিনিট কিন্তু ফ্রিজিং করে তারপরে বের করার পরে এরকম করে ডিজাইন করলে আর কিচ্ছু হয় না আর এই কেকটা ডেকোরেশন করতে যে আজকে অনেক প্রবলেম হয়েছে যেহেতু প্রচুর গরম আপনার তো জানেনি যারা কেকের কাজ করেন এই যে মানে টপারগুলো বানিয়েছি টপারগুলোর খুব সমস্যা হচ্ছিল যে টপারগুলো আমি উপরে দিয়েছি সেটার কোনো প্রবলেম ছিল না তবে যে বলটা আমি করেছিলাম সেই বলটা বারবার হচ্ছে ভেঙে যাচ্ছিল তো সেটা নিয়ে দুইবার বানিয়েছি তো দুইবার বানানোর পরে সাইডটা ভেঙে গিয়েছিলো তারপরে আমি রকম করে বসিয়ে দিয়েছি তো এই তো উপরে একটু হচ্ছে আমি চকলেট গ্রেট করে দিয়ে ভালো করে এবং পরিষ্কার করে নিয়েছি তা এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব যখন সন্ধ্যা বা বিকালের আগে আমি হচ্ছে এগুলো ডেলিভারি ম্যান আসলে তাদের কাছে দিয়ে দিব ডেলিভারি করার জন্য এখন হচ্ছে রাতের জন্য রান্না করবো রাতের জন্য বলতে সন্ধ্যার পর রাইসার বাবা এই তো একটা মাছ নিয়ে আসছে তো ভাবলাম এখান থেকে কয়েক পিস মাছ আজকে রান্না করি আর আমার মেয়েটা হচ্ছে খুবই অসুস্থ এবং জ্বর ঠান্ডা তো সেই জন্য সারাদিন ও আমাকে তেমন কাজও করতে দেয়নি বা রান্নাঘরে আসতে দেয়নি মাঝে মধ্যে দেখা যায় বাচ্চা নিয়ে বা সংসারের সব কিছু সামলেই কিন্তু সব মানে সব কিছু টাইম মতো করা যায় না কিছু সামলিয়ে চেষ্টা করে যে সময় মতো করার তো সারাদিন রান্না করতে পারিনি ঠিক আছে তবে কেকের কাজগুলো কিন্তু ঠিক মতোই দায়িত্ব পালন করে করা হয়েছে তো এই তো এখন আমি রান্না করে নেবো মানে মাছটাসকে ভাজবো না যেহেতু মাছটা খুবই তাজা ছিল আর তাজা মাছ আনার সঙ্গে সঙ্গে আমি দেখা যায় যে না ভেজেই রান্না করি কাঁচা সেটাই আমার কাছে ভালো লাগে এছাড়াও এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম হয়ে থাকে আর সবসময় যে কাঁচা মাছ রান্না করি তা কিন্তু না ভেজেও রান্না করা হয় যখন মনে হয় না আজকে ভেজে রান্না করবো বা ভেজে রান্না করলে ভালো হবে তো সেই অনুযায়ী কিন্তু রান্না করে নিই তো এই আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু মাছের মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে তো সেই জন্য আমি দেখা যায় রান্না করার দশ মিনিট আগে বা মশলা যতক্ষণ কষাবো আর কি তো সেই সময়টা একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখি তো যাই হোক মশলার মধ্যে মাছগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন ঝোল রাখবো তো খুব বেশি ভুনা করব না একটু ঝোল ঝোল করে আর কি রান্না করব আর টমেটো বা কিচ্ছু দিব না এইভাবে হচ্ছে মশলার মধ্যে কষিয়ে আমি একটু হালকা ঝোল রেখে এই মাছটা রান্না করব। আর রান্না শেষের দিকে যদি একটু মনে হয় যে না ধনিয়া পাতা দিতে হবে তাহলে একটু ধনিয়া পাতাও দিয়ে দিব। তো এই তো ঝোল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা খুব ভালো করে সময় নিয়ে কিন্তু রান্নাটা করব। আর পাশে চুলায় এই তো আমি একটু মানে কয়েকটা হচ্ছে পুটি মাছ এরকম কর করে বা মচমজা করে ভাজলাম আমার মেয়ে পুটি মাছ খাবে সে বইয়ের মধ্যে পড়েছে মানে বিভিন্ন মাছের নাম শেখানো হয়েছে তো সেখান থেকে এই পুটি মাছটাই তার পছন্দ হয়েছে এবং সেটাই খাবে সে তো আজকে একটু ভাজলাম যদি একটু করকড়া করে ভাজা হয় তাহলে আর কাটাটা বোঝা যাবে না তো সেইভাবে ভেজে রেখে দিয়েছি দেখি খাই কিনা সামনে দিলে আর এইতে এখানে হচ্ছে একটু ভাজি করব মানে করলা ভাজি করব। আর সেম কড়াইয়ের মধ্যে কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছে আর করলা বলতে এগুলো হচ্ছে উস্তা একেবারে ছোট করে মানে একেবারে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি তার মধ্যে হলুদ আর একটু লবণ আর পেঁয়াজ বেশি করে দিয়ে খুব ভালো করে ভাজবো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই করলা ভাজিটা একেবারে পোড়া পোড়া করে ভাজলে কিন্তু খুব ভালোই লাগে সাথে একটু আলুও দিতে পারেন তা আলু ছাড়াও কিন্তু এই উস্তা ভাজি বা করলা যাই বলেন না কেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আজকে ওই যে বললাম রান্না করেছি কিন্তু রাতের জন্য আর একটু বেশি করে মাছটা রান্না করেছি যেহেতু মেয়ে অসুস্থ সেই জন্য কালকে দুপুরে আমি রান্না করতে পারবো কিনা না সেটার কোনো ঠিক নেই তো ভাবলাম যে একটু বেশি করে মাছের তরকারিটা রান্না করে রাখি তো এই তো রান্না শেষ করার পর পরে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি থালা বাসন তো ধোয়াই হয়ে গেছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আর রাইসাকে প্রথমেই মাছটা দিয়েছি সে আর কিচ্ছু খেতে যাচ্ছে না আর একটু এখন খাইয়েই দিতে হবে যেহেতু অসুস্থ আর আমি দেখা যায় ওকে যখন মাছ দিয়ে খাওয়াই তখন আমি নিজে হাতেই খাইয়ে দিই তবে একটা খুশির ব্যাপার হচ্ছে আমার মেয়ে কিন্তু পুঁটি মাছ খাচ্ছে তো এই যে একটা করে নিচ্ছে আর দেখছে কাঁটা কিনা সে কিন্তু কাঁটাকে খুবই ভয় পায় তো এই তো খাচ্ছে আর বলছে মা খুবই খুবই মজার হয়েছে এই ভাজা মাছটা তো এই প্রথম এরকম করে পুটি মাছ ভাজা সে খেলো তাও আবার ছোটো ছোটো পুঁটি মাছ তো দুই মিনিটে এই ভিডিও থেকে আপনারা আজকে এই যে মেয়নিসের রেসিপিটা না শিখে রাখুন কাজে লাগবে বিকালের নাস্তা বা যে কোনো রেস্টুরেন্ট রেস্টালে যাই খেতে যাবেন না কেন বিকালের নাস্তায় এই ম্যানিসটা কিন্তু লাগবেই লাগবে আর একটা সিক্রেট টিপস সহ কিন্তু আজকের এই ম্যানিসের রেসিপি শেয়ার করেছি আর হ্যাঁ সাপ্তাহ জুড়ে কিন্তু আপনারা ফ্রিজে রেখে এই ম্যানিসটা খেতে পারবেন এই তো একটা ডিম দিয়ে হচ্ছে আমি আজকে ম্যারোনজ তৈরি করবো সারা সপ্তাহের জন্য কারণ মাঝে মধ্যে আমার বিকালে নাস্তা বা সকালের নাস্তাতে কিন্তু এই ম্যারোনজটা লাগে এই জন্যই কিন্তু আমি বানিয়ে রাখি সব সময় আর এই তো প্রথমে কিন্তু আমি একটা ডিম দিয়েছিলাম তারপরে আমি আধা চামচ এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি সাদা আর হচ্ছে কালো মিক্স ছিল এরপর আমি হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর আধা চামচ চিনি দিয়েছি আর এক টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি এরপর আমি এখানে হচ্ছে তিন কোয়া রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি এখানে ভিনেগার যেটার কারণে কিনা এটা আমি এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবো নর্মাল ফ্রিজে আর এই তো এক টেবিল চামচ আমি এখানে হচ্ছে সাদা ভিনিগার দিয়ে দিয়েছি বা সাদা সিরকা যেটাকে আমরা বলি আর এখন যে তেলটা ব্যবহার করব এই ম্যানোনজটা বানানোর জন্য সেই তেলটা কিন্তু আমি একটা বাটি দিতে করে এই যে বাটি থেকে আমি ঢেলে নিচ্ছি এই বাটিতে করে আমি আধা ঘন্টা হচ্ছে এই সব তেলটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই তেলটাই দিয়ে আমি আজকে ম্যানোনজটা বানাবো এতে করে ম্যানোনজটা হতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ চার পাঁচ মিনিট সময় লাগবে এর বেশি কিন্তু সময় লাগবে না আর এই তো আমি আজকে হ্যান্ড মিক্সার দিয়ে এটা বানাচ্ছি আপনার চাইলে যে কোনো ছোট্ট ব্লেন্ডার যার আছে না ওটাতেও কিন্তু বানাতে পারবেন কোনো সমস্যা নাই ব্লেন্ডারও কিন্তু খুব সুন্দর হচ্ছে ম্যানেজ হয়ে থাকে তো যাই হোক আমি প্রথমে হচ্ছে সব কিছু একটু ব্লেন্ড করে একটু একটু করে এখন তেলটা দিয়ে আমি হচ্ছে এটা খুব ভালো করে এখন ম্যানেজটা বানাবো আর তেলটা কিন্তু একবারেই দেওয়া যাবে না এটা কিন্তু আমরা সবাই জানি অল্প অল্প করে দিয়ে ম্যানেজটা বানাতে হবে আর সবিন তেল আমি এখানে হচ্ছে আধা কাপ নিয়ে আছে একটা ডিমের জন্য আধা কাপেই কিন্তু যথেষ্ট মানে এই যে আমি সোয়াবিন তেলটা ব্যবহার করছি ম্যারোনস বানানোর জন্য এই সয়াবিন তেলটাই কিন্তু আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই হচ্ছে আমার একটা সিক্রেট টিপস তারপর হচ্ছে বেশি দিন যদি সংরক্ষণ করতে চান এই ম্যায়োনসটা তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন মানে ডিপ ফ্রিজ থেকে আপনি বের করে দশ মিনিট নর্মাল করে নর্মাল তাপমাত্রায় রাখলেই দেখবেন যে এটা একেবারে আগের মতো হয়ে গেছে তো অনেকে বলেন যে নর্মাল ফ্রিজে রাখলে হচ্ছে দেখা যায় যে এটা ভালো থাকবে না অনেকের মনে সন্দেহ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ডিপ ফ্রিজও রাখতে পারেন তো ডিপ ফ্রিজে থেকে বের করে প্রায় পাঁচ মিনিট বাইরে রাখলে কিন্তু আগের মতো নর্মাল হয়ে যাবে এরকম কিছু টিপস যদি আমরা ফলো করে এই ম্যোনসটা বানাই বা সংরক্ষণ করি তাহলে কিন্তু একদিন বানিয়ে আমরা সপ্তাহ জুড়ে রেখে কিন্তু এই ম্যানিসটা খেতে পারবো যখন তখন তো যাই হোক দেখেন আমার এই ম্যানুজটা কিন্তু একইবারে হয়ে গেছে আপনারা চাইলে ব্লেন্ডারে ছোট্ট জারটার মধ্যে করতে পারেন বা ব্লেন্ডারে করতে পারেন আর একইবারে হচ্ছে আপনারা তেলটা দিবেন না আবার বলছে অল্প অল্প করে দিয়ে একটু ব্লেন্ডারের মেশিনটা একটু রেস্টে রেখে রেখে হচ্ছে করবেন দেবেন খুব সহজে হচ্ছে এরকম পারফেক্ট একটা ম্যানুস আপনারা হচ্ছে বানাতে পারবেন এখন আমি একটু ব্রেডের মধ্যে লাগিয়ে দেখাই কতটা পারফেক্ট হয়েছে তো দেখেন দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না আর বাসার এই ম্যানেজটা এত টেস্ট হয় এত ভালো লাগে যা কিনা বাহিরে কেনা ম্যানেজটা একটু টক লাগে বা অন্যরকম লাগে এটা কিন্তু আপনারা খেতে অনেকেই পছন্দ করেন না তো সেই ক্ষেত্রে বাসায় আপনারা কিন্তু এ বানাতে পারেন আর এ তো এইভাবেই কিন্তু আমি বানিয়ে সব সময় হচ্ছে সংরক্ষণ করে এখন একটা ছোট্ট বয়াম বা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে আমি হচ্ছে রেখে দিব তো যাই হোক আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন একে অপরের